আমাদের স্বাধীনতা দিবস 75তম পার হয়ে 76তম পড়ছে। এই 75 সবাই কিছু না কিছু করছে, তো আমিও চিন্তা ভাবনা করেছি যে 75 সালে 75 বছর বয়সে গিয়েতে বিপিন রাওয়াতে মূর্তি কিছুদিন আগে মারা গেলেন, এক বছর হয়নি, প্রায় 6 মাসখানিক আগে মারা গেলেন। ওনার স্মৃতিচারণ করার জন্য আমি এই মমি মূর্তিটি বানিয়েছি। অ্যাকচুয়ালি টাইম লেগেছে, এটা 3 মাস লেগে গেছে, কেন 2 মাস লেগেছে মমি মূর্তি বানাতে, আর 1 মাস লেগেছে ড্রেস আনতে, 1 মাসের উপরে লেগে গেছে ড্রেসগুলো আনতে। সব দিল্লি থেকে এসছে, দিল্লি আর্মি একটা স্টোর সাথে। সৈনিকের মূর্তি বানানো মানে দেশের গর্ব, একজন সৈনিক আমাদের দেশকে মানে সংরক্ষণ করার জন্য ওনার জান দিয়ে দিচ্ছে, তার জন্য কিছুটা অন্তত করার চেষ্টা করছি। মোম লেগেছে প্রায় 22-23 কেজি মোম লেগে যায়, মোম না টোটাল ওয়েট 22-23 কেজি হয়ে যায়। খরচা এটা বেশি পড়েছে, সব মিলে লাখখানিক লাখের মধ্যে হয়ে যায়।